গোর্খা ব্র্যান্ডের যে ডিমান্ড আছে সবার বেশি অন দ্যাট ম্যাটেরিয়াল টাইম, কি পজিটিভ ডিমান্ড ছিল? আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখছেন সেটা বলবেন। আমাদের গোর্খা সুভাষ কিশোর কেন, তারপরে বিমল গুরু, তারপরে এখন যারা আছে তৃণমূলের সঙ্গে বা বিজেপির সঙ্গে একই দাবি করে তারা, যে লোকাল যে পার্টি তৈরি হয়েছে তাদের একটা দাবি আছে। আমরা কি বলেছিলাম যে এক, সংবিধানের মধ্যে, দুই, রাজ্যের কাঠামোর মধ্যে তোমরা যতটা স্বায়ত্তশাসন পেতে পারো আমরা রাজি আছি, কিন্তু রাজ্যকে ভাগ করা চলবে না, এটা একটা প্রিন্সিপাল। এটা যদি উত্তরবঙ্গের নামে করে তখন তাই বলছি, কোচবিহার নামে করে তখন তাই করছি, এটা আলাদা। ওরা কিন্তু দেখালে এটা বাঙালি এবং নেপাগালি ভাগ, তা তো নয়। আমরা দেশ ভাগের শিকার, আমরা বাংলা ভাগের শিকার, আমরা নতুন করে এটাকে ভাগ করতে চাই না, তা কেউ করেও দেয়নি। কিন্তু তখন থেকে এখন পর্যন্ত 3 দশকে এটাকে ব্যবহার করা হয়েছে, একটা ইস্যুকে ব্যবহার করা হয়েছে, তাহলে সেটা সুপারফিশিয়ালি নয়, অনেক ডিপ রুটের মানুষের মনের মধ্যে চলে গেছে। কিন্তু তার কাজের প্রশ্ন, তার শিক্ষার প্রশ্ন, তার বাসস্থানের প্রশ্ন, তার পানীয় জলের প্রশ্ন, তার যোগাযোগের প্রশ্ন, তার কলকারখানার প্রশ্ন, এসব পেছনে চলে যায়। দিল না ওটাও, দিল না এটাও, কিন্তু যেগুলো দিল না তার সেই বঞ্চনাটা পেছনে চলে যায়, তার জ্বালা যন্ত্রণাটা এসে যায় ধর্ম বা ভাষার নামে বা ক্ষেত্রের নামে, যে কোনো এই ধরনের। এই জন্য আমরা বিচ্ছিন্নতাবাদী বলি, কারণ তুমি বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করলে, তারপর পলিটিক্যালি সওদা করলে, কিন্তু তাতে তোমার লাভ হলো না কিছু। বরঞ্চ যদি দার্জিলিংয়ের হোক বা উত্তরবঙ্গের হোক বা কোচবিহারের হোক, সমস্যা যদি সমাধান করতে হয়, উত্তরবঙ্গের সমস্যা সমাধান করতে হয়, তাহলে তোমাকে লার্জার ইউনিটি করেই করতে হবে। মুসলমানদেরও তাই বলছি, তুমি আলাদা মুসলিম আইডেন্টিটি নিয়ে খুব বেশি দূর যেতে পারবে না, একটা ডেমোক্রেটিক সেকুলার ইউনিটির মধ্যে থেকে তোমাকে তোমার দাবি আছে।